বর্ণাঢ্য রাজনৈতিক ও সামরিক জীবনের অধিকারী ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। জীবনের প্রতিটি ক্ষণ তিনি ছিলেন কখনো আলোচনায়, কখনো সমালোচনায়। আরো জানাচ্ছেন মোবাল্লিক করিম। সাবেক সেনা ও রাষ্ট্রপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ 1982 সালে সামরিক আইন জারি করে ক্ষমতায় আসেন সাবেক এই রাষ্ট্রপতি। পরে 1990 সালে গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়কতন্ত্রের সঙ্গে তুলনা করেন। পরে তিনি জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি দলটির প্রেসিডেন্ট ছিলেন, একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। হুসেইন মোহাম্মদ এরশাদ 1930 সালে 1 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের রংপুর জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। রংপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা শেষে 1950 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ পান এরশাদ। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর 1973 সালে এরশাদকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ দেওয়া হয়। 1978 সালে ডিসেম্বরে এরশাদ সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ পান এবং 1979 সালে পদোন্নতি পান লেফটেন্যান্ট জেনারেল পদে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে 1982 সালে প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার জরুরি অবস্থা ঘোষণা করলে সামরিক শাসন জারির পথ সুগম হয় সেনাপ্রধানের। এ সময় সে সুযোগ গ্রহণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এরশাদ। পরে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রত্যাবর্তনের উদ্দেশ্য ঘোষণা করে 1984 সালে হ্যানা ভোট এবং 1985 সালে রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে 5 বছরের জন্য নির্বাচিত হন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রয়োজন অনুভূত হয়ে থাকলেও অতীতে সম্ভব হয়নি এমন অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি শুধুমাত্র আপামর জনগোষ্ঠীর কল্যাণ সাধনে। 1986 সালের সংসদ নির্বাচনে এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি জয়লাভ করে, কিন্তু মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার আগেই সংসদ ভেঙে 1988 সালে আরও একটি সংসদ নির্বাচন দেন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রধান দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ওই নির্বাচনে জয় পায় জাতীয় পার্টি, কিন্তু 1990 সালে গণবিক্ষোভে পদত্যাগ করেন রাষ্ট্রপতি এরশাদ। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং জামিনে মুক্তি পান 1997 সালে 9 জানুয়ারি। এরশাদের শাসনকালীন সবচেয়ে বড় সাফল্য হচ্ছে স্থানীয় সরকার অবকাঠামো পুনর্গঠন। রাষ্ট্রপতি এরশাদ অধ্যাদেশ জারির মাধ্যমে 1984 সালে 21 জেলাকে ভেঙে 64 জেলায় উন্নীত করেন। একই সঙ্গে প্রশাসনিক 460 থানাকে উপজেলায় রূপান্তরিত করেন। এ সময় তিনি উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম বিস্তৃত করেন। উপজেলা পরিষদের সঙ্গে জেলাকে এবং জেলার সঙ্গে রাজধানীকে সংযুক্ত রাখতে এরশাদের শাসনামলে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। এ সময় তিনি অভাবপীড়িত মানুষের জন্য গুচ্ছগ্রামের প্রবর্তন করেন। নানা উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনার জন্য জাতিসংঘের পপুলেশন অ্যাওয়ার্ড, জাতিসংঘের পরিবেশ অ্যাওয়ার্ড ও গ্লোবাল অফিসিয়াল অব ডিগনিটি অ্যাওয়ার্ড লাভ করেন সাবেক এই রাষ্ট্রপতি। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমগুলোতে। গণমাধ্যমগুলো এরশাদকে 80-এর দশকের পরিচয় ফুটিয়ে তুলেছে। ভারতের NDTV, দ্য ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা তুলে ধরেছে এরশাদের জীবনের নানান দিক। বিস্তারিত মোবাল্লিক করিমের আরও একটা রিপোর্টে। কেমন ছিলেন এরশাদ? বিশ্ব গণমাধ্যমগুলো সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর যে সংবাদ পরিবেশন করেছে তাতে প্রাধান্য পেয়েছে এমন সব প্রশ্ন উত্তর। ভারতীয় সংবাদমাধ্যম NDTV তাদের প্রতিবেদনে এরশাদকে সাবেক সেনাশাসক হিসেবে উল্লেখ করেছে। এরশাদের শাসনামলেই বাংলাদেশের সংবিধানেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল বলে রিপোর্টে জানায় NDTV। এদিকে এরশাদের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S. জয়শঙ্কর। বাংলাদেশের জনকল্যাণমূলক কাজের জন্য এরশাদ স্মরণীয় হয়ে থাকবেন বলে এতে উল্লেখ করেছেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের মৃত্যুর খবর প্রকাশ করেছে। 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কথা উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট এরশাদের গ্রামীণ জনপদের উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরে। আল জাজিরার খবরেও শিরোনাম করা হয় এরশাদকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের মুখে এরশাদ 1990 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। বিতর্কিত অতীত সত্ত্বেও এরশাদ বাংলাদেশের রাজনীতিতে সর্ব উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছেন বলেও এতে বলা হয়। চীনের গণমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টেও এরশাদের চিরবিদায় সংবাদটি প্রচার করে গুরুত্বের সঙ্গে। মোবাল্লিক করিম, মাই টিভি।